মহে যাবলে ওলালো, আনতে বিয়া পাতিম বুলিয়ে আনিছিল, পিছতে কি হল জানো, বিয়া পতাৰ পৰা পলাবলৈ ধৰিলে। এনেকৈ এখেতৰ লগত থাকি জীৱনটো নষ্ট কৰিব নোৱাৰি নহয়, সেইবাবে মই যাবলৈ ওলালো। তোমাক খেদি দিছে নেকি? নাই নাই, খেদি দিয়া নাই। ডাঙৰ গাড়ী এখন লওক। গুড, মই আন্টি সেইটো কাৰণে মোৰ বিৰাট ভাল লাগে, বুজিছ নাই? অ আংকেল, আজিৰ ডেটততো আৰু কোনোবাই এই স্কুটাৰ চলাই নেকি? অ ঠিক কৈছা, কেওঁতে কৈছে নহয় ডাঙৰ মানুহে ডাঙৰ গাড়ী লয়, সৰু মানুহে সৰু গাড়ী লয়। কেওঁতে কৈছে এই দাম পানে কি মাটি পেলোৱা গাড়ী যে, তেনেকুৱা ডাঙৰ গাড়ী এখন লওক, উঠিবলৈ নামিবলৈ একেবাৰে সহজ। এখন বিচাৰ হব এতিয়া, বুজিছ নাই? টিভিৰ কেমেৰাও আহিব, কি বিচাৰ তই নুসুধিবি, এইবোৰ লাজ লগা কথা, তই এইবোৰ জানিব নালাগে। এতিয়াহে অলপ ভাল লাগিছে, বমি কৰি দিয়াতহে ভাল লাগিছে পাই। এতিয়া যাব পাৰিম, যাওঁ দিয়ক। কলৈ যাওঁ? কলৈ যাম আকৌ, নিজৰ গাঁওখনলৈ যাওঁ। যাবলৈ দিলেহে যাবি, মালিকে বাহিৰৰ পহৰা দি আছে, কিবা বোলে বিচাৰ আছে, মোক ঔষধে আনিব নিদিলে। বিচাৰ আছে? অ, তাৰমানে আকৌ ধৰা পৰিলোঁ জানো? এইবাৰতো ধৰা পৰিবলগীয়া একো কামেই কৰা নাই, অথচ মানুহটো মৰা নাই। তেতিয়াহ'লে অ' ছাৰ, এতিয়া কি কৰিব? ৰাতি হোৱা হ'লে পলাই যাব পাৰিলোহেঁতেন, এতিয়াতো পলায়ো যাব নোৱাৰি। হে মই কিন্তু আপোনাৰ লগত নাই দেই, মই এতিয়াই গুচি যাম, বিচাৰ আপোনাৰহে হ'ব। যা যা, কোনে কাৰ কাৰণে ৰখি থাকে, এবাৰ কিন্তু ডাইৰেক্ট পুলিচক গতাই দিবলৈহে দিম, জীয়াই থকা দিনকেইটা জেলতে থাকিম। যা আৰু শুন, ভাত হৈ আছে, খাই যাবি, যা। এই মহিলা সমিতি বাহিৰলৈ নোলোৱাই হ'ল নহয়, ইমান দেৰি কৰিব লাগে নে? মোৰ ইফালে পহৰা দি দি ভাগৰ লাগি গৈছে, এতিয়া মই ভিতৰত সোমাবও নোৱাৰো নহয়। ৰাম, অকণমান হেৰি কৰিব লাগিছিল, ভিতৰলৈ যাব নোৱাৰা হ'ল নহয়, কেনেবাকৈ যদি ফুটি যায় সকলোৱে ক'ব ঘটনাটো মোৰে হাত আছে। কি কৰা যায়, কি কৰা যায়, ৰাতি হোৱা হ'লে য'তে ত'তে পটকৈ দি দিলোঁ হয়। খুৰা কি কৰিছে, কিবা গাঁৱৰ মহৰখীয়াটোৰ নিচিনা লাগিছে, একেবাৰে চেহেৰা পাতিয়ে মিলি পৰিছে আৰু। মিলি গৈছে ন? এই তাৰমানে কি মই মহৰ গোৱাল নেকি? হা, অৱশ্যে তই ঠিকেই কৈছ, ৰখীয়া হয় কিন্তু মহ নাই, এটা সাৰ গৰু আছে। আচ্ছা সেইবিলাক কথা বাদ দে, তই এটা কাম কৰচোন, তই ইয়াতে অলপ সময় ৰ, মই ভিতৰৰ পৰা আহোঁ, অকণমান ইমাৰ্জেঞ্চি। মই কি ৰখি থাকিম, ইয়াতচোন একো নাই। দেৰি কাম, মই ৰখি থাকিব দিছোঁ, ৰখি থাক। এয়া মানে হৈছে কি, ভিতৰৰ পৰা কাকো বাহিৰলৈ যাব নিদিবি, বাহিৰৰ পৰা ভিতৰলৈ যাব নিদিবি, ইমাৰ্জেঞ্চি, বুজিবি না ভাই। আজি চান্স পাইছোঁ যেতিয়া, এই কামটো ভালকৈ কৰি মালিক খুৰাৰ লগত টাৰ্মছটো মই ভাল কৰিব লাগিব। হ'ব, মালিক খুৰাই কৈছে যেতিয়া কাকো বাহিৰৰ পৰা ভিতৰলৈ আহিব নিদিওঁ আৰু কাকো ভিতৰৰ পৰা বাহিৰত যাব নিদিওঁ, চিধা কোবাই মাথা ফালি পঠিয়া, পিছত যিহে দেখা যাব। হেই মিছেছ কাকতীয়নী, এই কনকলতা মহিলা সমিতি যদি বিউটি ডেকাক নাপায়, তেতিয়াহ'লে মূলা গাভৰু মহিলা সমিতি কোনোবা এগৰাকীক মাতিলেই হ'ল। নহ'লে জয়মতী মহিলা সমিতিৰ স্বকীয়ানী বাইদেউকে মাতোঁ। ৰ'বচোন, এই বয়সতো বিউটি ডেকাই যিমান ধুনীয়া ধুনীয়া কাপোৰ পিন্ধে, দামী দামী কাপোৰ পিন্ধে, আনে কোনেও পিন্ধিব নোৱাৰে, গম পাইছে নাই? গতিকে কাকতি, তই তোর উদ্দেশ্য কি, তোর লাজ লাগা নাই, তোর মাইকির সম্মুখতে আমাক এনেকা? তার মানে আমার না থাকলে আপত্তি নাই। হেৰি, আপুনি কি কথা কৈছে নবুৰ, আর আপুনি ভিতৰলৈ কেলে আহিলে, যাওক বাহিৰলৈ যাওক, পহৰা দি থাককে। নহয় বুইছা, ৰব নোৱাৰি, ইমাৰজেন্সি, ৰখিবা নোৱাৰাটোৱে বেমাৰ, ৰখিব লাগিব। হেৰি, যাওক বুলি কৈছো নহয় বাহিৰলৈ যাওক, আমাৰ মাইকী মানুহখিনিৰ বহুত কথা পাতিব লগা আছে, যাওক। বেয়া নাপাবা, বেয়া নাপাব, মোক ভিতৰলৈ যাব দিয়ক, মই তাৰমানে ভিতৰলৈ যাম আৰু আহিম, বুজিছে নাই? যদি মোক ভিতৰলৈ যাব নিদিয়ে তেনেহ'লে আপোনালোকে লাজ পাব, ময়ো লাজ পাম দেই। একদম মানে কথা নুশুনে, আমি কি কথা পাতি আছিলো? অ ডেকানীৰ কথা,
এই দেখানির পয়সা খাই কোনেহে? গিরিয়েকে বহুত ডাঙর চাকরি করে আর তোর ছোৱালী দুজনী এজনীয়ে বুলে বহুত ভাল চাকরি করে জানে নাই? হেই র, আমার কথার বিষয় আছিল সেই ডাক্তার আর নাচতু হে, আমি করবার কথা করবার নিছ। হব দে, যে আহে আহিব, মুঠতে ক্যামেরাটো আহিলি আমি কাম আরম্ভ করি। ও ঠিকই কইছে। এ হেই, আকো এবা ফোনটো লগাই থাকছন। কি আই বহি আছা? এ রব, এফালে আহক, এফালে আহক। বাপরে বাপ, এই দমদি এই কথা খাওয়ার মুখেদি মোকে কইসা না? মোর মুখে শুনিছে তো, ময়ে কইসু। এ বাদ দিয়ে, মই ডিউটির পাই আইসু, আর ডিউটি যাবা লাগে, মোর ভোক লাগছে, ভাত খাই যাম। এ রব, এক কদম ভিতরত না যাব। আচ্ছা, তই মোর বডি টাচ করে কথা কব পারা হলি? হ্যাঁ, ময়ে টাচ করিলু। এই তোর মই নাম না জো, মা কুসন, তো কি বলে চাই? তোর মই লোকাল গার্জেন হয়? আরে লোকাল গার্জেন বাদ দিও, এবলা আপন পর একু নাই, মই মালিকৰ আদে পালন কৰি আছো। মালিকে আদেশ দিছে বাহিৰৰ মানুহ ভিতৰত না যাব, আৰু ভিতৰৰ মানুহ বাহিৰত যাব নিদিবি। ও, তার মানে তো কাকুতি দা ইমান পাওয়ার দিছি? ও, আৰু এই পাওয়ার তই মুৰগাত খাতাইছা? হ্যাঁ, তই এটু পাহৰিবি নালগে, মই তোর এলজি হই, এর পরিণতি তই ভীষণ পরিস্থিতির মুখামুখি হবি। তোর নেপালর ভূমিকম্পর দরে তোর মই তোক মই দি আসছো, মানুষিনী কথা কবি, মই কলিতা বুলি হই। এ যাওক হে, আরে মালিক করা দে, আপনি একো করব নোয়ারে, ফট। মই যাও, ভাত খালো। যাগৈ, পলম হব। যাবৰ সময়ত ভাতকেইটা খাই ভাল লাগিল, বৰ ধুনীয়াকৈ ৰান্ধিছে, কাৰিকৰ কৰিও চলিব পাৰিব। জানো কি কৰি জীয়াই থাকো, কিন্তু তই ভাল ল'ৰা এটা পালে বিয়া হৈ গুচি যাবি। নিজেতো বিয়া নকৰালে এতিয়া এইবিলাক কথা মোক নকলেও হ'ব, এজনী থাকোঁতে আন এজনী সতিনী খাটিবলৈ মন নাই। মই যাওঁ। যাগৈ, আৰু এইটো লৈ যা, গাটো বেয়া লাগিলে এটা খাই দিবি, চিন্তা কৰিব নালাগে, এয়া মই দিয়া ঔষধ নহয়, এবাৰ যে ডক্টৰজনে যে ঔষধ দিছিল তাৰে এইটো ল। এই চাও, এফালে আহ, এফালে আহ, তোৰ উঠিপলি গাখীৰ লৈ তই মোক দম দে, এই ঘৰৰ মই পুৰণা ভাড়াতীয়া, তই লেবেল চুটা পাইছা, তোৰ সেই মালিকে তোৰ কাইকেৰে নাই ভেলেৰে নাই পেলি বুলি মাতা, মাত মাত মাত, আপোনাৰ প্ৰব্লেম আছে আপুনি মাতক, মই কিয় মাতিম, তই হে এটা লেবেল চুটে আছা, তই হে মান মানুহ বুলি মাত, মাতটা দিছো, মাত, হ'ব মাতি আছো, মোৰে খাবি, মোৰে চাহ খাবি, মোৰে ভাত খাবি, আৰু মোৰে আৰু মোৰ ওপৰতে লেবেল চুটাবি, দে মাত, মাতটা দিছো, হ'ব মাতিম নহয়, মাত, লেবেল চাওঁ তাৰ। ও খুড়া, খুড়া, ইহ, এনাই গোটা তার খটাক তোলছি, আমার বেশি কি হয়েছে, কি হয়েছে, কি হল্লা? চাকুন খুড়া, আপনার আদেশ পালন করে মই এলজিদা ভিতর যাবলে মানা করেছিল, আর এলজিদা আদেশ উলঙ্ঘা করে ভিতর সুমায় গেছে, আর এটা জ্যাং করে আছে। এই চাও, এবেলা কাকুতি এইগুলাখান আপনি কি কইছে, এই হরি চলতে আপনি কি করবেন এইগুলাখান, আর এইগুলাখান কি পাচ্ছি, কি নাটক পাচ্ছি এইগুলাখান? তেরি কা নহয়, ও কেসটু কি হল বুঝছেন নাই, তার মানে আমার ডাক্তরে একটা কেলেঙ্কারি করছে, ও কবলে লাজেই লাগে, আমার এই রামপালত কো উপরত, এ পাল পালত কই বহুত উপরত, মানে এপিসোড কম দে, বাচ্চা লড়ার আগত কব বেয়া লাগে। ও তই সাগে মোক খুব বেয়া মানুহ বুলি ভাবিছ, উপায় নাই, কৈছো নহয়, একদম মানে লাজ লাগা কথা, এইফালে গোটেই ঘটনাটোৱে হৈছে কি। অ দাদাসকল, মই গৈ থাকোঁ দিয়ক। হা, আৰা, এই অৱস্থাত তুমি কলৈ যাব নোৱাৰা, এই অৱস্থাত মই তোমাক এনেকৈ যাব দিব নোৱাৰো নহয়, এই অৱস্থাত বিচাৰ নোহোৱাকৈ তুমি কলৈ যাব নোৱাৰা, তোমাৰ এই অৱস্থাৰ দায়িত্ব ডাক্তৰে ল'ব লাগিব, ধেমালি পাইছে নেকি? এ হ'ব দিয়ক, ময়ে চিন্তা কৰা নাই, আপোনালোকে কিয় চিন্তা কৰিছে? নহয় মানে কি আৰু, সমাজৰ আগত তুমি কলংকৰ বোজা এটালৈ কেনেকৈ জীয়াই থাকিবা? কলংকৰ বোজা? মা কসম, ইমান ডাঙৰ ঘটনা কোনে কৰিছে? এই ডাক্তৰে কৰিছে, তাক মই আজি, এই মই তাক, এইবোৰ কাম আমাৰ নহয়, মহিলা সমিতিৰ কাম, আৰু তই গাবা লাগা লাগা লুগু। একো নহয় দিয়ক, কেছটো মই অলপ বুজি পাইছোঁৱেই। নাযা গিয়া।
ই মানে বুঝছেন খুড়া আহিছো বললে বেলার ও হেরি তুমি ইয়াতে রোয়া মই মহিলা কমিটি খবর দিম আর শুন ডিউটি মই চেঞ্জ করে দিল এতিয়ার পর সম্পূর্ণ দায়িত্ব তোর সাউধান তোমার এই অবস্থা তো শুনি বড় বেয়া লাগছে হ্যাঁ মই হে একো বুঝিব পড়া নাই মোক লৈ আপনাদের কিয় বেয়া লাগিছে হেরি মোক বিয়া পাতিব তুমি এগুলা যাতা কথা কি গোহা মই বিয়া করা মানুহ বিয়া পাতবে আসি ওই কাকতিদা ওই কাকতিদা অলপ সোনকাল করো হে আমার দাবি মানিবই লাগিব আমার দাবি মানিবই লাগিব কাম নাই কি হেরা তোমার এই হবলগিয়া বাচ্চাটার কথা যদি গম পাই কোনে তোমাক বিয়া করাব হে বাচ্চা কি বাচ্চা আগরবাতি কলে বলি আর এনে টিভি জালের সম্মুখত বহি থাকি পারি নাকি বারো নয় দে আর এই ডাক্তর তো হের যি হল হল বিয়াখন পাতি পেলা কাম তো শেষ ও কল তো খাই বাকলিতে পেলাই দিয়া কথা বলে ভাবিছে এইবর পুরুষের কারণে আমি বোরে সদায় বদনাম সহ্য করবলগিয়া হয় দুঃখ করব কোনোবাই বদনাম খাব লাগিব আমি আর এই তিরুতা মুখা কিবা তা হবলে হেপাই খাজি কাশি একেবারে সেই ওঠত লালি ঘহি টিভি ক্যামেরার পিছে পিছে দৌড়বলে আরম্ভ করে দিব আমার দাবি মানিবই লাগিব আমার দাবি মানিবই লাগিব কাম নাই ও কেউতে বা খবর তো পাইছে না নাই কেউতে খবর তো পোয়া মানে তো আর এফ এম দরকারই নাই ফোন এটাকে করে চাও বারো হ্যালো হেৰি হেফালে কান দিয়ক হেফালে কান দিয়ক বৰ মজা পাইছে তেওঁ কথা শুনি আচ্ছা কোৱাচোন তোমাৰ এই অৱস্থাটোৰ কাৰণে ডাক্তৰেই দায়ী নহয় জানো আধা হয় আধা নহয় আধা আধা মানে 50 50 বিস্কুটত এ হ'ব একিলক একিলক কেনে কৰে এ জ জ হেৰি একদম কথা নকব মনে মনে এটা থিয় থাকক 50 আচ্ছা তুমি মানে কি কলা মই ঠিক বুঝি নাপালো মানে পলাই আহিবর সময়ত ময়ো একো নুসুধিলো তেখেতেও একো নকলে ও তারপিছত এ তারপাছত কি ও এতিয়া এই অবস্থা হয়েছে কারণে ঘরলে পঠিয়ে দিছে আরে এই অবস্থা মানে মই নিজে ঘরলে যাবলে লৈছো বেলে কারবার লগত বিয়া হয়ে যাম কি হেরা তোমার এই হবলগিয়া বাচ্চাটার কথা যদি গম পাই কোনে তোমাক বিয়া করাব হে বাচ্চা কি বাচ্চা হেরি আপনি বাচ্চা মানে কি বুঝি পাওয়া নাই অর্ডার অর্ডার এই বিচার চলি আছে তো বিচারপতি আশ্চর্য তো মই মানে একদম একো বুঝি পোৱা নাই এ লাজ কইব নেলাগে আমি সব মাইকি মানুহে সব জানো আও এ আমি মাইকি মানুহ সদায় সুখন বলি হৈ আহি আছে হেৰি বৰানি আপনি বৰ পেপ পেকাই থাকে আপনি ডাক্তার নি নেকি তোর হবা লাগা সানা তোর বাপেকর পরিচয় নালিব নেকি এ এবু একো নাই ডাক্তার কিবা এটা তেনেকুৱা করা হেতেন এই চিত্রলেখা খুদাই এরু হেতেন নেকি আজি লৈকে গাত হাত দিয়ে পোৱা নাই অ সে কারণে ঘরলে ঘুরি যাবলৈ লৈছো বিয়ান করার দুখ অলপো লাগিছে কি অথনি যে তুমি মুখত ধরি দৌড় মারিছিলা গ্যাস যাম বলে জানি ডাক্তরে কালিয়ার পর ঠিকসে খোয়ালে সেইভাবে হে আরে মহিলা সমিতি আপনার কাম শেষ দুর্ভাগ্যবশত ইয়াতে বেশ একো নজমিল কিন্তু ডাক্তরে যে তোমাক বিয়া নকরালে তার তো একটা বিচার হব লাগবে ঘর দুজনী আছে বলে পাছতে গম পালো ঘরও একটা তিরি আছে তার পিছে আরো একটা তিরি কলিতা রিয়াকশন তো অল্প বেশি হল নাকি আচ্ছা রাইজ আপনার ইয়াতে রও উত্তেজিত নহব এখেতক যাব নিদিব ডাক্তরক প্রশ্ন করা হব যে ডাক্তরে বিয়া করবার পিছত এও কিয় পলুয়াই লৈ আছিল কলিতা পরাউমি হেরি আপনি কি মানুহে আপনি যেতে থাকো তো মরবে খুঁজছি বিচার হব ইয়ার বিচার হব আর আপনি শাস্তি পাবই লাগিব কলিতা বল হায় না ঘর হায় না ঘর
আপুনি যে ডাক্তার নহয় মই আগতেই জানো। নামৰ পিছফালে ডিগ্ৰীৰ নেগুৰ এডাল লগাই ললে মানুহ ডাক্তৰ হৈ নাযায়তো। ওকে, আসলি মুদ্দে পে আতে হে। চিত্ৰলেখাক বিয়া কৰাম বুলি আনি ছোৱালীজনীক আপুনি প্ৰতাৰণা কৰিলে কিয়? হেৰি, আপুনি কি মানুহে? এটা তিৰি থকাৰ পিছত আপুনি আৰু এটা তিৰি বিয়া কৰিব খুজিছে? আপুনি জানে এটো আইনমত দণ্ডনীয়? আপনি কি বলেছি ইয়ার কেন আপনার ফাঁসি হব পারে? ফাঁসি হব। তেতিয়া হলে বহুত মানুষ ফাঁসি ঘাটত ওলমিব লাগা হলেতেন। নাই নাই, মো বিশ্বাস করক, মো আজিলৈকে বিয়া পতা নাই। কিন্তু চিত্রলেখাই কিয় কলে আপনার পরিবার আছে বলি? তাইক মই মিছাকৈ কলো, নহলে তাই বিয়া করাবলে বড় জোর দি আছিল। মা কসম, হেৰি, আপনি বিয়া নকৰগে? ইমান ঠগুৱা মৰম লগা আপি, মোৰ দৰে ফিটে ঠাইত, হেৰি, ইমান দিনে ঢুকত আপনি হেতুকে হানা পিটা কৰি থাকি লাগে? তাকেইতো, কিন্তু তাইক বিয়া কৰা মই বিধৱা সাজ পিন্ধাবৰ মন নাই। মানে আপুনিতো তাইকে বিয়া কৰাম বুলি ইয়ালৈ লৈ আহিছিলে? আনিছিলোঁ, কিন্তু ডিব্ৰুগড়ত থাকোঁতে মই গম পালোঁ মোৰ এটা ডাঙৰ বেমাৰ হৈছে, যিটো বেমাৰৰ ট্ৰিটমেণ্ট কৰিবলৈ লাখ লাখ টকাৰ প্ৰয়োজন। ইমান টকা মই ক'ৰ পৰা পাম? সেইকাৰণে মই যিমান পাৰোঁ টকা যোগাৰ কৰিবলৈ চেষ্টা কৰিলোঁ। অন্ততঃ মই মৰাৰ পিছত মোৰ লগত থকাৰ কাৰণে তাই যাতে ক্ষতিপূৰণ হিচাপে পায়। ডাঙৰ বেমাৰ? কি বেমাৰ জানো? হয়নে নহয় টেষ্ট কৰিবলৈ ডাক্তৰে বহুত টকা লাগে বুলি ক'লে। আৰু তাকে মানি মৰিবলৈ সাজু হৈ গ'ল, সেইবাবে কফিন বনাবলৈ ল'লে। হৰি, বহুত ডাঙৰ ডাঙৰ বেমাৰ লৈ মানুহ জীয়াই থাকে, উইল পাৱাৰ লাগে। দাদা, অনুগ্ৰহ কৰি এই কথা চিত্ৰলেখাক নক'ব। মোৰ য'ত যি আছে সকলো তাইক দি দিছোঁ, কেৱল তাই সুখেৰে থাকিলেই হ'ল। ইয়াৰ পৰা গৈ তাই অকলশৰে সুখেৰে থাকিব পাৰিব জানো? তাইৰ অতীত, আপোনাৰ লগত কটোৱা সময়বোৰে তাইক পিছে পিছে খেদি নুফুৰিবনে? সেইটোৱে তাইক শান্তিৰে থাকিবলৈ নিদিব। হেৰি, আপনি কি মানুহে? আপনি যেতে থাকতো মরবে খুঁজছি। বিচার হব, ইয়ার বিচার হব, আর আপনি শাস্তি পাবই লাগিব। কলিতা বল। পানীৰ বাবে লাইন পাতো হাৰি হাৰি কৈ, বাথৰুম যাওঁ বুলি টাৱেল চাবোন লৈ, তাতো দেখোন মানুহ আছে জুম বান্ধি ৰৈ। কি যে ভাই দিগদাৰী, কাম কৰো বেচৰকাৰী, দেৰিকৈ অফিচ সোমাই খাওঁ বছৰ গালি। হিমালয় ফেচ ৱাছ, টিভিএছ আপাচি আৰ টি আৰ আৰু চাইকেল পিয়ৰ আগৰবাতি।